হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ ফেমাস পার্সোনালিটি ফ্রম ওয়েস্ট বেঙ্গল, এটার উপরে আমি একটা সিরিজ আজ থেকে স্টার্ট করলাম। আর এই পিডিএফটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা, যেহেতু আজকে এটা ফার্স্ট ভিডিও। এরপরে যত পিডিএফ আছে শুধু পেড স্টুডেন্ট যারা আছে তারাই পেয়ে যাবে। এবার কি হচ্ছে, এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপরে কেন আমি এমনভাবে বানাচ্ছি, কারণ কি হচ্ছে, এমন ফেমাস পার্সোনালিটিজের উপরে তোমাদের কোয়েশ্চন আসে যত আপকামিং এক্সাম আছে কিনা। তোমাদের এইবার প্রশ্ন কি জিজ্ঞেস করেছিল, বনফুল কার নাম ডাক নাম, যেমন আনসার হচ্ছে বলাইচন্দ্র, তারপরে কি হচ্ছে দেবদাসকে লিখেছে কিংবা পরিণীতাকে বই লিখেছে, এমন টাইপের প্রশ্ন থাকে। কিংবা ওয়েস্টবেঙ্গল পুলিশের এসআই প্রশ্ন কেমন করে থাকছে, রাজা রামমোহনের জন্মস্থান কোথায় হচ্ছে, কিংবা পরিণীতা বইটাকে লিখেছে, তারপরে গৌরা বই কার লিখা, তারপরে যে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে এই স্বামী বিবেকানন্দ কোনো দুটো বইয়ের নাম বলো, এমন করে প্রশ্ন জিজ্ঞেস করতেই পারে। তো এমন টাইপের জন্য কি হচ্ছে, ফেমাস পার্সোনালিটির উপরে তোমরা পড়ে লাও তাহলে হবে। এবার কি হচ্ছে, তোমরা আত্মজীবনীগুলো যদি ভিডিও দেখতে চাও তো ভিডিও দেখতে পারো, ইউটিউবে অনেক অ্যাভেলেবল ভিডিও আছে, কিন্তু আমি যে প্রোভাইড করছি এই ভিডিওটা সেটা হচ্ছে তোমাদের শুধুমাত্র এক্সাম ওরিয়েন্টেড। এক্সাম ওরিয়েন্টেড মানে কি হচ্ছে, জন্ম কোথায় হয়েছে আর কি কি কাজ করেছে এতটুকুই তোমাদেরকে বলবো। আর যদি তোমরা লাইফ হিস্ট্রি পড়তে চাও, মানে জন্ম হওয়ার পর কি হলো, তারপরে কি করলো, তারপরে মা বাবা ছিল কি ছিল না, তারপরে বা মানে তার ওয়াইফের নাম কি, ছেলে কটা ছিল, এমন টাইপ, এগুলো আমি ফালতু ইনফরমেশন তোগুলোতে দিব না। তো এখানে চলো স্টার্ট করি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সেটা হচ্ছে জন্মস্থান যদি জিজ্ঞেস, দাঁড়াও, তো জন্মস্থান তোমাদের কোথায় হচ্ছে, এটা হচ্ছে দেবানন্দপুর, কোথায়, হুগলি, মানে ব্যান্ডেলের কাছে জন্ম হয়েছিল। তারপরে পড়াশোনা ভাগলপুর থেকে করেছিল, তারপর 1903 সালে তিনি বার্মা চলে গিয়েছিলেন, তারপরে বার্মাতে কি ক্লার্কে জব পেয়েছিলেন তাই বার্মা চলে গিয়েছিলেন। তারপরে একটা উনি জাস্ট ছোট শর্ট স্টোরি লিখেছিলেন, ওই শর্ট স্টোরিটা কি ফার্স্ট প্রাইজ পেয়েছিল, শর্ট স্টোরিটা ফার্স্ট প্রাইজ পেয়েছিল। তারপর থেকে উনি নিজের জীবনের ফার্স্ট লং স্টোরি লিখেন। লং স্টোরি কি ছিল, বড় দিদি হচ্ছে ওনার জীবনের ফার্স্ট লং স্টোরি, আর এটা দুটো ইনস্টলমেন্টে ছিল। আর এই বড় দিদিটা, এই যে উপন্যাসটা, এটা কোথায় তোমাদের পাবলিশ হয়েছিল, এটা ভারতী যে পত্রিকা আছে ওই উপন্যাসটাই পাবলিশ হয়েছিল। এবার কি হচ্ছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পলিটিক্যালি কনফারেন্স অনেক ইনফ্লুয়েন্স ছিল তোমার কংগ্রেসের, যেমন হাওড়া ডিস্ট্রিক্টের সভাপতি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। তো এগুলো সব কিছু পড়তে হয় না তোমাদেরকে, এগুলো তোমাদের প্রশ্ন থাকে না। প্রশ্ন কোথায় থেকে থাকে, এখান থেকে, সাহিত্য থেকে থাকে। ফর এক্সাম্পল কি জিজ্ঞেস করবে, বিন্দুর ছেলে কিংবা রামের শ্রীমতী কিংবা আরক্ষক, এসব বইগুলো কে লিখেছে, দেবদাস বই কে লিখেছে, পল্লী সমাজ কে লিখেছে, এগুলো সব তোমাদের প্রশ্ন থাকে। কিংবা পল্লী সমাজে কি ব্যাপারে বলা আছে, এগুলো তোমাদেরকে এখানে দেখতে পারো, তোমরা পিডিএফটা পড়ে নিও, তোমাদের সময় আমি যেহেতু নষ্ট করি না তোমরা জানো। তো এখানে কি হচ্ছে, দেবদাস, তারপরে পরণিতা, তারপরে প্রণীতা যেটা আমরা বলি, তারপরে বীজ বাউ, তারপরে পল্লী সমাজ, এসব বইগুলো কে লিখেছে, এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন। তারপরে হচ্ছে আর একটা, শ্রীকান্ত, চরিত্রহীন, তার এইসব বইগুলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন। তারপর হচ্ছে ওনার পাবলিশ ফার্স্ট শর্ট স্টোরি, সেটা নাম কি হচ্ছে, 1904 সালে যেটা পাবলিশ হয়েছিল সেটার নাম হচ্ছে মন্দির, ঠিক আছে। তারপরে নেক্সট হচ্ছে, এই সবচেয়ে ইম্পর্টেন্ট আর সবচেয়ে ফেমাস হয়েছিলেন, কারণ কি হয়েছিল, সে সময় তো সবচেয়ে ইম্পর্টেন্ট কে ছিল, আমাদের রবীন্দ্রনাথ ট্যাগোর যে ছিলেন, তারপরে রবীন্দ্রনাথ ট্যাগোরের যে একটা ছিল গোরা, ওটাই সবচেয়ে ফেমাস চলছিল, দিয়ে ওটাকে ট্যাকল করার জন্য এনার একটা নোবেল এসেছিল, যেটাকে আমরা বিগেস্ট নোবেল অফ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলি, সেটা হচ্ছে গৃহদহ। আর এখানে দেখো ইংলিশে তোমাদের দাহা লেখা হয়, কিন্তু এটাকে আমরা বাংলাতে দহ করি, ঠিক আছে, গৃহদহ। এটা হচ্ছে ওনার ফার্স্ট সবচেয়ে ফেমাস নোবেল। তারপরে হচ্ছে লাভ স্টোরিজ লিখেছেন, সেটা হচ্ছে রোম্যান্সের, যেটা হচ্ছে দত্ত কিংবা দেনা পাওনা, দেনা পাওনাটা দাওরি সিস্টেমের উপর রিলেটেড। তারপরে হচ্ছে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট রেভলিউশনারি অ্যাক্টিভিটিস সঙ্গে যদি রিলেটেড জিজ্ঞেস করে, সেটা হচ্ছে পথের দাবি, এই বইটা লিখেছিলেন, তারপরে বিপ্রস। আর ওনার লাস্ট যে নোভেলটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের শেষের প্রশ্ন, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের পুরো এতটুকুই পড়তে হবে। আর যদি তোমরা ভালো করে রিলেটেড পড়তে চাও তাহলে তোমরা এখান থেকে পুরো পিডিএফটা ডাউনলোড করে পড়ে নিও। আর এখানে আর একটা বলে দিচ্ছি, এই ভিডিওতে একটাও ডেটা ভুল নেই, কারণ কি, এটা আমি ফুল কপি পেস্ট মেরেছি, কোথায় থেকে কপি পেস্ট মেরেছি, অফিসিয়াল সাইট থেকে, ওয়েস্ট বেঙ্গল যে হায়ার সেকেন্ডারি লেভেলের অফিসিয়াল সাইট, ওখান থেকে কপি পেস্ট মেরেছি। এরপরে আমি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টার্মস গুলো, যেমন কি হচ্ছে ডাক নাম কি হচ্ছে এগুলো, তারপরে কিছু কিছু যেগুলো থাকে না সেগুলো আমি আলাদাভাবে খেটে তোমাদেরকে টাইপ করে দিয়েছি। যেমন কি হচ্ছে, এখানে দাঁড়াও আমি দিচ্ছি তোমাদের একটা, কি চলে আসছে, তো যাই হোক, এখানে আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে ডাক নামটা হচ্ছে নেয়ারা, এই ইনার ডাক নাম হচ্ছে নেয়ারা, ঠিক আছে, এটা তোমরা পড়ে নিও।
আর একটা এবার তোমাদের বসে এমন করে আস্তে আস্তে আমি এক একটা তোমাদেরকে প্রোভাইড করবো। যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হলো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পর আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বানিয়ে দিয়েছি, তারপরে তোমাদের রাজারাম মোহন রায়ের উপরে কাজ চলছে, এমন টাইপের তোমাদের ভিডিওগুলো প্রোভাইড করতে থাকবো। আর এটা যেটা তোমরা ক্লাস 7 এনসিইআরটি দেখতে পাচ্ছ, যারা WBCS স্টুডেন্ট তোমরা বলছো স্যার ক্লাস হচ্ছে না, তো ক্লাস হবে ডেফিনেটলি। 26 তারিখে তোমাদের কনস্টেবল পরীক্ষা, তো 26 তারিখে কমপ্লিট হয়ে যাক কনস্টেবলের, কারণ ওরা অনেক অনেক ভয়ে আছে, কমপ্লিট হয়ে যাক, তারপরে আমি ঠিক তোমাদেরকে ক্লাসগুলো করিয়ে দেবো, তোমরা চাপ নিও না। এগুলো তোমাদেরকে পিডিএফ তো প্রোভাইড করে দিয়েছি এনসিইআরটি ক্লাস 7 এর পুরো কম্পাইলেশনটা। তো এটা তোমাদেরকে আজকে ভিডিও কমপ্লিট হলো, আর যদি তোমাদেরকে আমার এফার্ট ভালো লাগছে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যদি বেশি ভালো লেগেছে নিজের ফ্রেন্ডসদেরকেও একটু শেয়ার করে দিও, যেন আরো হেল্পফুল হয়ে যায়। ঠিক আছে, আজকে ভিডিওর জন্য এতই ফ্রেন্ডস, দ্যাটস অল, থ্যাংক ইউ।